আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই চ্যানেল, আমার চ্যানেলে আসার লাগি অনেক অনেক ধন্যবাদ। তো এটা তো অনেকে আপনারা জানেন আমার এটা সেকেন্ড চ্যানেল, আমার মেইন চ্যানেল হচ্ছে আঞ্জু মানারাস গার্ডেনিং অ্যান্ড ব্লগস ইউকে। তো আপনারা যারা যারা আমার মেইন চ্যানেলের লগে যুক্ত নাই, প্লিজ এড হয়ে যাইবা। আর ওই চ্যানেলের মধ্যে আমি মাশাল্লাহ বালা বালা সুন্দর সুন্দর গার্ডেনিং ভিডিও দেওয়া থাকি, তো আশা করি আপনার কাছে বালা লাগবো। তো ওই দেখো আজকে আমি আপনার লাগে শেয়ার করব আমার পার্পল নাগামরিচের গাছ। আর এই নাগামরিচের গাছের বেশি আমি ইবের থাকি কিনছিলাম, আর এটার নাম আছিল বোধ জলাকিয়া পার্পল নাগা। তো এইটা দেখো মাশাল্লাহ আমার সাইডটা প্লান্ট আছে টোটাল, আর এই প্লান্টগুলির মাশাল্লাহ নাগামরিচ আওয়া শুরু হয়ে গেছে। আর ওয়েদার আসলে বালা নাই, ওটা লাগে আসলে মরিচগুলি বেশি বড় হইতে পারেন না, ওয়েদার বালা হইলে আসলে খুব সুন্দর হইয়া মরিচ ধরল নে। আর যারা এই গাছগুলি গ্রিন হাউসের ভিতরে রাখছেন অথবা কনজারভেটরির ভিতরে উইন্ডোর হাসে রাখছেন ঘরের ভিতরে, তারা আসলে হয়তো অনেক সুন্দর হইয়া মরিচ ধরছে, কারণ ঘরের ভিতরে ওয়েদারটা একটু বালা। তো আনফর্চুনেটলি আমার তো এত বেশি জায়গা নাই ঘরের ভিতরে, আর আমার একটা ছোটো বাচ্চা আছে, ছোটো বাচ্চাটা আসলে আমার গাছপালা সব নষ্ট করিলায়, আর প্লাস এটা মরিচর গাছ, যদি ইনকেস ভাঙ্গিয়া মুখো দিলায় ওটা লাগি ডরাইয়া আসলে ঘর আর রাখি না। তো ওই দেহকা মাশাল্লাহ ওটা আমি ফাটছিলাম দুই দিন আগে, এখনও আসলে খাইছি না, তো দেখতে খুবই সুন্দর লাগছে। আর আমার আসলে মিস্টেক হয়ে গেছে, কারণ এই এই মরিচটা আসলে আমি এই বিসির লাগি রাখতাম আসলাম, তো আমি আসলে ভুলে গেছিলাম, আমি একটা ভিডিও বানা নিতে আসলাম আমার হোর চ্যানেলের লাগি, আর আমি কে লাগে জানি না, আমি ফাড়ি লাইছিলাম, তো ফাড়ি এখন ফস্তাইয়া, কারণ এটা সবচেয়ে বড় নাগামরিচ আছিল এই পার্পল নাগামরিচ। তো এটার বীজ রাখি দিলে বালা আসিল, কারণ যেহেতু ওয়েদারটা বালা না তো মরিচগুলি আসলে বড় হইতে পারেন না, আর জানি না এইগুলি বড় হইতে পারবো কি না, ম্যাচিওর হইতে পারবো কি না, জানি না এটার বীজ রাখতাম পারবো কি না এই বছর। বাট আমি আপ্রাণ চেষ্টা করবো বীজ রাখার লাগিয়া, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো নেক্সট ইয়ারও এই গাছটা রোয়ার লাগিয়া। তো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, আজকে ভিডিওটি দেখার লাগিয়া। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবা, আপনারা যদি নতুন ইয়া তখন আমার চ্যানেলও, ইনশাল্লাহ আমার বাকি মরিচের গাছগুলি আপনার লগে আমি এক এক করে শেয়ার করবো। আমার আসলে এই বছর অনেক সুন্দর সুন্দর অনেকটি মরিচের গাছ আছে, তা আপনার সাথে অবশ্যই শেয়ার করবো। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ আরবার দেখা হইব। আল্লাহ হাফেজ, হ্যাপি গার্ডেনিং।